আছি আমি রিমা টাউনাল 14 এর বেসে করতে কিবা কিবা তো গাইস আজকে আমি টাউনাল 14 এর উপরে করতে চলেছি ব্লিজারের সাথে ইয়েটি উইজ বোলার অ্যাটাক আর এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটেজি তোমরা যে কোনো বেস যে কোনো টাউনালের উপরে এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা অবশ্যই ইউজ করতে পারো তো গাইস তাও তোমাদের আমি আরো একবার আর্মিটা দেখিয়ে দেব তারপর চলে যাব বেসকে কিবা কিবা করতে তো দেখে নাও যে আজকে কোন কোন আর্মি আছে তো দেখো আজকে আমি এই আর্মি নিয়ে নিয়েছি সো আমার আর্মি রেডি আছে আমি রেডি আছি এবার শুধু চলে যাব জাস্ট বেসকে কিবা কিবা করতে সো বেসে কিবা কিবা করতে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো তাহলে চলো আজকের এই অ্যাটাকটা শুরু করা যাক ফ্ল্যাশ অফ ক্ল্যান্স ফার্স্ট অ্যাটাক আমি এই বেসের উপর করব লাভাউন্ড ব্যাটল বিম লাভাউন্ড ব্যাটল বিম ইনভিজিবল রেজ ইনভিজিবল এখান থেকে কত পার্সেন্ট ভ্যালু মিলছে দেখে নেব কত পার্সেন্ট আমাদের জন্য এখান থেকে ভ্যালু মিলতে চলেছে সো গাইজ এখান থেকে আমাদের জন্য ভ্যালু মিলছে দেখো এখান থেকে 22% ভ্যালু মিলে গেছে থ্রি ইনফেনো স্ক্যাটার শট মিলে গেছে তো গাইজ এবার দেখো এখান থেকে চলে আসবে ইয়েটি উইচ দেখো এখান থেকে ইয়েটি উইচ বোলার দাদু মহারাজ সুপার ওয়ার্ল্ড ব্রেকার রানি সাহেবা আরসি এখান থেকে আবার সুপার ওয়ার্ল্ড ব্রেকার চলে আসবে এই কম্পার্টমেন্টে চলে আসবে রেজ এখান থেকে চলে আসবে দাদুর অ্যাবিলিটি কারণ সামনে স্ক্যাটার শট আছে স্ক্যাটার শট খুব ড্যামেজ দেবে তো এখান থেকে তো আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি আমার কাছে আছে টু ফ্রিজ আছে আর্মি আছে এত মহারাজের অ্যাবিলিটি রানি সাহেবের অ্যাবিলিটি আছে সো জাস্ট এখান থেকে অ্যাটাক দেখব টু ফ্রিজ ইয়েটি বোলার উইচ সব আছে এখান থেকে কিন্তু এখন আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দেব এখান থেকে আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি ওয়ান ফ্রিজ আছে তো এখান থেকে অপোনেন্ট আরসি কে আমি ফ্রিজ করে নেব অপোনেন্ট আরসি কে ফ্রিজ করে দিয়েছি এদিকে তো বোলার উড়ে চলে গেছে এখন ডিফেন্সের মধ্যে এখন ও ক্যানন আছে বোম টাওয়ার এখান থেকে কিন্তু এখন আমি রানি সাইবার অ্যাবিলিটি গাইস দিয়ে দেব দেখো এখান থেকে আমি রানি সাইবার অ্যাবিলিটি দিয়ে দিয়েছি এখান থেকে রানি সাইবার অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে ওয়ান ফ্রিজ আমার কাছে আছে আর উইচ ইয়েটি এগুলো তো আছে সো দেখতে থাকবো অ্যাটাক দেখো ওয়ান ফ্রিজ কিন্তু আমি স্ট্যাক করে দেবো এখান থেকে হাতে টাইম আছে এই টাইমের মধ্যে অ্যাটাকে থ্রি স্টার চলে আসবে দেখো এখান থেকে উইচ ইয়েটি রানি সাইবার কাজ করছে এখান থেকে 22nd টাইম তার মধ্যে 99 এন্ড 100 চলে এসছে অ্যাটাকে ফার্স্ট অ্যাটাক তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব নেক্সট অ্যাটাকে আর তোমরা নেক্সট অ্যাটাক দেখতে থাকো নেক্সট অ্যাটাক এখন আমি এই বেসের উপর করব লাভা হাউন্ড ব্যাটল ব্লিম ইনভিজিবল রেজ ইনভিজিবল এখান থেকে কত পার্সেন্ট ভ্যালু মিলবে দেখে নেব এখান থেকে একটা ভ্যালু মিলে যেতে হবে সো এখান থেকে টাউন হল সো গাইস এখান থেকে ভালো একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি দেখো 26% 27% ভ্যালু মিলে গেছে এখান থেকে বেসের এই দিকটা পুরো খালি হয়ে গেছে তারপর এখান থেকে উইচ এখান থেকে বোলার ইয়েটি এখান থেকে চলে আসবে ইয়েটি উইচ বোলার দাদু সুপার ওয়াল ব্রেকার মহারাজ রানি সাহেবা আরসি আবার চলে আসবে এখান থেকে সুপার ওয়াল ব্রেকার
এখান থেকে ওয়াল ব্রেক করে দিয়েছে, আমার কাছে রেজ আছে। সো গাইজ এই কম্পার্টমেন্টে চলে আসবে রেজ, আর্সের অ্যাবিলিটি, এখান থেকে আমি দেখো দাদুর অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মাল্টি ইনফেনো, এখানে এই মাল্টি ইনফেনোকে নিয়ে নিতে হবে। মাল্টি ইনফেনোকে আমি ফ্রিজ করে দিয়েছি এখান থেকে। এখনো মহারাজের অ্যাবিলিটি, রানী সাইবার অ্যাবিলিটি, ইয়েটি, এতগুলো বোলার উইচ সব রয়েছে। আর এই মাল্টি ইনফেনোকে নিয়ে নিতে পারলে গাইজ বেসের কিন্তু আর কিছুই নেই। দেখো এখান থেকে আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দেবো, এখান থেকে আবার মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি, আর এখান থেকে এই মাল্টি ইনফেনো, ব্যাস শেষ, বেসের খেল খতম। এখানে ওয়ান ফ্রিজ আমি স্যাক করে দিয়েছি, আর এটাকে খুব ইজি ভাবে ফ্রিজটা চলে এসেছে। দেখো কত আর্মি রয়েছে। আর এখান থেকে আমাকে রানী সাইবার অ্যাবিলিটি দিতে হলো না, রানী সাইবার অ্যাবিলিটিটা আমার হাতে প্লাস পয়েন্ট হয়ে গেছে 99, হাতে প্রচুর টাইম আছে এন্ড 100 চলে এসেছে 3 স্টার। সো গাইস আজকের লুকটা ভীষণ ভালো পেয়ে গেছি, তো আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।